অনেকদিন ধরে ভাবছি তোমাদেরকে দেব, কিন্তু সময় সুযোগ একটাও হয়ে উঠছে না। তো আজকে সুযোগটা হয়ে উঠলো, তার কারণ আমি বলছি। আজকে হচ্ছে আমি একটা জায়গায় যাচ্ছি দেবের সঙ্গে, কিন্তু আমি তো রেডি হয়ে গিয়েছি আর দেব এখনো আসেনি, তো আমি ওয়েট করছি। ভাবলাম যে আমি ওয়েট না করে আমি তোমাদেরকে শাড়ি কালেকশনের ভিডিওটা আজকে দিয়ে দেই, আর হচ্ছে তারপরে যাওয়া যাবে। তো সেই জন্য আমি রেডি হয়ে নিয়েছি, তো শাড়ি কালেকশনের ভিডিওটা আজকে বানাচ্ছি আর তোমাদেরকে দেব বলে। তো তোমরা আমার শাড়ি কালেকশনের ভিডিও অনেকে দেখতে চেয়েছো, তো আজকে ফাইনালি আমি আমার শাড়ি কালেকশনের ভিডিওটা বানাচ্ছি। কিন্তু শাড়ি কালেকশনের ভিডিও বানাতে গেলে তো অনেকটা সময়ের প্রয়োজন, যতগুলো শাড়ি আছে ততগুলো যদি আমি দেখাতে যাই ভিডিওটা প্রচুর লম্বা হয়ে যাবে। তো সেই জন্য আমি ভাবলাম যে এই শাড়িগুলো আমি সবসময় পরি বা আমার ফেভারেট, খুব ভালো লাগে, সেই শাড়িগুলোই আমি আজকে তোমাদেরকে দেখাবো। আর ওল্ড শাড়ি কালেকশন সেগুলো আর আমি বের করিনি, আর হচ্ছে আমার বিয়ের বেনারসি গুলো সেগুলো আমি একটা অন্য ভিডিওতে তোমাদেরকে দেব। আজকে শুধু আমি তোমাদেরকে আমার ফেভারিট শাড়িগুলোই দেখাবো। তো এখানে আমি সব ধরনের শাড়ি মোটামুটি কয়েকটা করে নিয়েছি, সেই শাড়িগুলোই আজকে আমি তোমাদেরকে দেখাবো। আর এগুলো দেখেই আমি আমার আলমারিটা গুছিয়ে ফেলবো। তো চলো আমার শাড়ি কালেকশনের ভিডিও শুরু করা যাক। তো শুরু করা যাক, প্রথমে আমি এই শাড়িটা দেখাচ্ছি। এই শাড়িটা হচ্ছে কাঞ্জিবরম। তো কাঞ্জিবরম আমার হচ্ছে এটা হচ্ছে কচুপাতা কালার, গ্রিন ঠিক নয়, কচুপাতা কালার আর রেড কালারের পার আঁচল সব রেড কালারের, আর পুরো অল বডিটা হচ্ছে কচুপাতা কালার। তো আর এখানে ডিজাইন করা আছে, জরির কাজ আছে, এটাতে ময়ূরের কাজ আছে। তোমাদের কাছ থেকে দেখাচ্ছি, এইটা আরেকটু খুলে তোমাদেরকে দেখাচ্ছি। জারদসি পুরো জরির কাজ করা আছে, আর চুমকি ঠিক নয়, স্টোন লাগানো আছে। তো এটা জারদসি শাড়ি, এটা হচ্ছে ব্লু কালারের আর মেরুন মেরুন একটু পাইপটাতে কালারটা আছে, আর একটু ওয়েট আছে শাড়িটার। এটা আমি একবার বিয়েতে নিয়েছিলাম, দাদার বিয়ে হবে তখন আমি নিয়েছিলাম, মোটামুটি কয়েক বছর হলো। তো এটার দাম নিয়েছিল মোটামুটি যতটা আমার মনে আছে 3000 এরকম হবে দাম নিয়েছিল, অনেক দিনের কথা। আর আগে যে শাড়িটা দেখালাম, এই শাড়িটাও 3-3.5 এরকম দাম হবে, তো আমার প্রপারলি মনে নেই যেহেতু এগুলো রিসেন্ট কেনা হয়নি। তো এই শাড়িটাও দেখানো হয়ে গেল, এটা হচ্ছে জারদসি আর এটা হচ্ছে ব্লু কালার। তো এটা হয়ে গেল, এবার তোমাদেরকে দেখাবো এই শাড়িটা। তো এটা হচ্ছে আকাশি কালার আর এই শাড়িটার নাম হচ্ছে তসর সিল্ক, এরকম একটা নাম শুনেছিলাম। তো এই শাড়িটা হচ্ছে আকাশি কালারের মধ্যে ব্লু আর হচ্ছে পিঙ্ক কালারের ডিজাইন করা আছে, আর হচ্ছে বর্ডারটাও পিঙ্ক কালারের, আর এই শাড়িটার ব্লাউজটাও পিঙ্ক কালারের, আর হচ্ছে শাড়িটা
আমি তোমাদেরকে দেখাচ্ছি কাছ থেকে। তো এই শাড়িটার প্রাইস হচ্ছে 8,000 টাকা। তো এটা দেখানো হয়ে গেল, এটা হচ্ছে 8,000 টাকা, আর এটা হচ্ছে কি বললাম এখনই পশুর। তো এটা হলো, এবার দেখাচ্ছি এটা। এটা হচ্ছে পিওর সিল্ক, এটা হচ্ছে ইয়েলো কালার, একটু ডিপ ইয়েলো কালার, আর পাটটা হচ্ছে এই ধরো অফ হোয়াইট এরকম কালারের। আর শাড়িটাতে খুব একটা হেভি ডিজাইন নেই, খুব সিম্পল শাড়িটা। আর এটার সঙ্গে না ডিপ কালারের কোনো ধরনের রেড কালার হোক, ব্লু হোক, ডিপ কালারের ব্লাউজ খুব ভালো লাগে এই শাড়িটার সঙ্গে। আর এটার আঁচলটাতে একটু গ্রিন আর রেডের কাজ আছে, আঁচলটা একটু দেখিয়ে দিচ্ছি, এই দেখো গ্রিন আর রেডের কাজ আছে। আর হচ্ছে শাড়িটা খুব সিম্পল, আর এটা খুব লাইট ওয়েট, খুব হালকা শাড়িটা। আর এটা যেহেতু পিওর সিল্ক, পিওর সিল্ক একটু হালকাই হয় মোটামুটি। আর হচ্ছে এই শাড়িটার প্রাইস হচ্ছে মোটামুটি 3,000 টাকা। আমার যেগুলো মনে আছে আমি সেগুলো বললাম, আর যেগুলো মনে নেই সেগুলো আর বলতে পারবো না। তো হয়ে গেল এটা, এবার দেখাবো এই শাড়িটা। এটা হচ্ছে ভাগলপুরি, এই শাড়িটা হচ্ছে বর্ডারের মধ্যে সব কালারই আছে, আর হচ্ছে তুত কালার শাড়িটা, আকাশিও ঠিক না, তুত কালারের মধ্যেই পড়ে। আর সম্পূর্ণ শাড়িতে এরকম ব্ল্যাক কালারের ছোট ছোট ফুল করা আছে, আর হচ্ছে এখানে বর্ডারের মধ্যে মোটামুটি 3-4টে কালার আছে। আর তোমাদেরকে না ব্লাউজ গুলো আর দেখালাম না শাড়িটা, এই শাড়িটা আমাকে দিয়েছে হচ্ছে আমার বাবা, সেই জন্য আমি এটার প্রাইসটা বলতে পারলাম না। তো এটা হচ্ছে ভাগলপুরি, তো এটার প্রাইসটা আমি বলতে পারলাম না, ভাগলপুরির অনেক ধরনের প্রাইস হয়, তো এটা কত আমি জানি না সঠিক, তো সেই জন্য এটার প্রাইসটা আমি বলতে পারলাম না। তো এই শাড়িটাও খুব সুন্দর লাগে, যদি ফটো থাকে তো আমি তোমাদেরকে পাশে ফটোটা দেখিয়ে দেব, যে পরে কেরকম মানে কেমন লাগে তোমাদেরকে দেখিয়ে দেব। তো এখন এটা দেখানো হয়ে গেল, এবার দেখাবো হচ্ছে এই শাড়িটা। এটা হচ্ছে, এই শাড়িটার নামটা বাকি, এটা মনে হচ্ছে কাঁথা, মানে সুতোর কাজ করা, তো কাঁথা টাইপেরই শাড়ি হবে, পুরো সুতোর কাজ। তো এটা একদম ব্লু কালারের, এর মধ্যে অনেক কালারের কাজ করা আছে, পুরো শাড়িতে এরকম কাজ করা আছে, নিচের পোর্শনটা বেশি কাজ করা আছে, উপর পোর্শনটা একটু হালকা কাজ করা আছে, আর এই ধরনের বর্ডার আছে। শাড়িটা পরলে কিন্তু খুব ভালো লাগে দেখতে, আমি তোমাদেরকে ফটো থাকলে অবশ্যই দেখাবো। আর হচ্ছে আমি ফটো কালেক্ট করে তারপরে তোমাদেরকে দেখাবো কোথায় কোথায় আছে হয়তো ফটো। তো এটার মধ্যে খুব সুন্দর কাজ করা আছে, এটার প্রাইসটাও এরকম হবে 3,000 টাকার মতোই হবে, আমার সঠিক মনে পড়ছে না, সেরকমই হবে। তো এটা আমি নিয়েছিলাম একবার পুজোতে, দুর্গা পুজোতে নিয়েছিলাম শাড়িটা। তো এটা দেখানো হয়ে গেল, তো এবার একটু এটা দেখাচ্ছি, এবার দেখাবো এই শাড়িটা। এটা হচ্ছে কাঁথা স্টিক্স, ওইটাও কাঁথা কিন্তু ওইটার মধ্যে পুরো প্লেন সুতোর কাজ করা, আর এটা এই এই এটা হচ্ছে পিওর সিল্কের উপরে কাজ করা, এটা পিওর সিল্কের উপরে কাঁথার কাজ করা, এটা হচ্ছে কাঁথা স্টিক। আর এটা কালারটা হচ্ছে, এখানে হচ্ছে বিস্কিট কালারের, আর এখানে হোয়াইট, এখানে হচ্ছে অরেঞ্জ কালারের নিচ পোর্শনটা, আর আঁচলটাও কিন্তু অরেঞ্জ কালারের, আঁচলটাও একটু দেখিয়ে দিচ্ছি, এই দেখো আঁচলটাও পুরো কাজ করা, আঁচলটাও সুন্দরভাবে কাজ করা আছে। আর এই শাড়িটাও মোটামুটি, এটা আমাকে দিয়েছিল আমার দাদার বিয়েতে, এই শাড়িটা দিয়েছিল। তো এই শাড়িটার প্রাইসটা আমি শুনেছিলাম, এই কত হবে আমার সঠিক মনে পড়ছে না, সেই জন্য আমি বলছি না প্রাইসটা,
তবে এটা কাঁথা স্টিচ, তোমরা জানো কাঁথা স্টিচ এর প্রাইস কি রকম ধরনের হয়। তো এই শাড়িটা পিওর সিল্কের উপরেই কাঁথা স্টিচ। তো এটা হয়ে গেল দেখানো, এবার তোমাদেরকে দেখাবো এই শাড়িটা। এটা হচ্ছে আমাকে পড়তে, হয়তো তোমরা দেখেছো, তাও দেখিয়ে দিচ্ছি। এটা রিসেন্ট এবার পুজোতে আমি নেওয়া হয়েছিল কয়েকটা শাড়ি, তার মধ্যে এটা নেওয়া হয়েছিল, তোমরা দেখলেও দেখতে পারো। এটা হচ্ছে শাড়িটার নাম সঠিকভাবে মনে পড়ছে না, তবে কাথান টাথান এরকম ধরনের কিছু একটা হবে। তো এটা পুরো গ্রিন, ঠিক নয় এটা, হ্যাঁ গ্রিনই কালার, গ্রিন কালারের মধ্যে আর রেড কালারের পাটটা আর আঁচলটাও রেড কালারের। এই যে আঁচলটা, এই যে আঁচলটাও রেড কালারের আর পাটটাও রেড কালারের আর শাড়িটা হচ্ছে গ্রিন কালারের। আর হচ্ছে এই পাশটাও পুরো জরির কাজ করা, ছোট ছোট জরির কাজ আছে। এবার তোমাদেরকে দেখাবো আমার তাঁত শাড়ি। তো এখানে আমি কয়েক পিস তাঁত শাড়ি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি আমার যেগুলো একটু ফেভারিট, আমি সবসময় পরি সেগুলোই তোমাদেরকে দেখাবো। তাঁত শাড়ি আরো কয়েকটা আছে কিন্তু আমি অতগুলো দেখাবো না, এই কয়েকটি দেখাবো। তো তার মধ্যে এটা দেখাচ্ছি, এটা হচ্ছে, এগুলো না বিয়ে পারপাসে পরলে খুব ভালো লাগে, অনেকটা কালার আছে, বিয়েতে অনেক অনুষ্ঠান হয় তখন এই শাড়িগুলো পরলে অনেকটাই ভালো লাগে। তো এটার মধ্যে দেখো অনেকগুলো কালার আছে, রেড ইয়েলো গ্রিন, আর হচ্ছে পাটটা পুরো জরির কাজ করা। আর শাড়িটা ভিতরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এই যে ভিতরে এরকম ধরনের কাজ করা, এই যে পান পান ডিজাইনের। এটা হচ্ছে এটা আমার দেওরের বিয়েতে নিয়েছিলাম সম্ভবত। তো এই শাড়িগুলোর প্রাইস মোটামুটি 2500-3000 এরকম হবে। তো তখন আমি নিয়েছিলাম, সঠিক মনে নেই তবে 2500-3000 এরকম ধরনের হবে। এগুলো তাঁত সিল্ক বলে, তো দেখে নিলে এই কালারটা কতটা সুন্দর। এগুলো কালার বিয়েতে খুব ভালো লাগে, বিয়েতে যেমন হলুদ কুটা, তারপর অনেক অনুষ্ঠান হয় না, সেইগুলোতে এই শাড়িগুলো খুব সুন্দর লাগে। তো এটা তো দেখালাম অনেকগুলো কালার আছে, আর এটা রেড আর ধরো হোয়াইট, হোয়াইট ঠিক না, অফ হোয়াইট, এটা হচ্ছে রেড আর অফ হোয়াইট কালারের মধ্যে। এটা একটু অকেশনালি, যেমন ধরো কোনো জায়গায় গান টান করতে হলে বা এরকম ধরনের পুজো এরকমতে ভালো লাগে এই শাড়িটা। তো এটা তোমাদেরকে আমি ফটো থাকলে অবশ্যই দেখাবো, এখানে রেড আর অফ হোয়াইটের কম্বিনেশনটা খুব সুন্দর লাগে, পরলে পরে আরো ভালো লাগে, এটা রেড কালারের ব্লাউজের সঙ্গেই বেশি সুন্দর লাগে। তো এটা আরেকটা হয়ে গেল, আরেকটা দেখাচ্ছি তোমাদের এই কালারটা, এটা একটু ব্ল্যাক এর মধ্যে। তো এটা মুগা কালার আর হচ্ছে রেড আর ব্ল্যাক, এই কালারগুলো কিন্তু খুব সুন্দর একটা লুক দেয়। তো এটাও জরির পার, তো এটাও তাঁত সিল্ক, ওই একই ধরনের প্রাইস হবে, কিন্তু এই শাড়িটা আমাকে দিয়েছিল আমার বাবা, তো একবার পুজোতে দিয়েছিল সম্ভবত। তো পরেছি, 2-3 বার পরেছি, তো ভালো লাগে রেড কালার ব্লাউজ দিয়ে এই শাড়িগুলো খুবই ভালো লাগে। তো এটাও হয়ে গেল দেখানো, এবার দেখাবো এই কালারটা, যে কালারটা আমি পরে আছি এই কালারটা আর এটা মোটামুটি সেম বলা চলে। তো এটাও দেখো অনেকগুলো কালার আছে, রেড ইয়েলো তারপর হচ্ছে ব্লু, সব কালারই আছে, থাকলেও এটা গ্রিন কালারটাই সম্পূর্ণ, অল বডিটা গ্রিন কালারই। তো এই শাড়িটা কিন্তু ওই তো রেড কালারের ব্লাউজ দিয়েই ভালো লাগে, এই যে আঁচলটা খুব সুন্দর, আঁচলটাও খুব সুন্দর, আর এটা সব কালারের ব্লাউজ দিয়ে ভালো লাগবে, তবে রেড কালার দিয়ে বেশি ভালো লাগবে। প্রাইস গুলো তো বললামই তোমাদের, এরকমই হবে 2500-3000 এরকমই হবে এই শাড়ির প্রাইস গুলো সবগুলো মোটামুটি। এগুলো তাঁত সিল্ক, তো এই সবগুলোর প্রাইস 2500-3000, একটু হেরফের 100-200 এরকম হেরফের হবে। তবে এই শাড়িটা আমি কবে নিয়েছিলাম সঠিক মনে পড়ছে না, তবে এই শাড়িটাও কিন্তু খুব দারুণ লাগে। তোমাদেরকে আরেকটা শাড়ি দেখাই, এটাও হচ্ছে হ্যান্ডলুম, হ্যান্ডলুমের এই শাড়িটা হচ্ছে
মানে ন্যাশনাল ফ্ল্যাগের যে কালারটা, সেই কালারটাই এর মধ্যে আছে। আমি এই শাড়িটা পরেছি হচ্ছে কয়েকদিন পরেছি, আমি ইন্ট্রোডাকশন ভিডিওতেও এই শাড়িটা পরেছিলাম, আর হচ্ছে আমি যখন ফ্ল্যাগ হোস্টিং এর কোনো প্রোগ্রামে যাই তখন আমি দু একবার এই শাড়িটা পরেছিলাম, আমার খুব ভালো লাগে। এটার মধ্যে আছে হচ্ছে অরেঞ্জ, হোয়াইট আর গ্রিন, এই তিনটে কালার আছে বলেই আমি ন্যাশনাল ফ্ল্যাগ হোস্টিং এর সময় এই শাড়িটা দু একবার পরেছিলাম, আমার খুব ভালো লাগে। আর দেখো এই শাড়িটা, এটা হচ্ছে হ্যান্ডলুম, আর এই শাড়িটা আমি কিনেছিলাম, মোটামুটি বেশি দাম নয়, এই শাড়িটা কিনেছিলাম 1000 টাকা দিয়ে। তো এই শাড়িটাও আমার খুব ফেভারিট শাড়ি, দামটা খুব কম হলেও আমার কিন্তু শাড়িটা খুব ভালো লাগে। এটা অরেঞ্জ কালার বা গ্রিন কালার বা হোয়াইট কালার, যে কোনো কালারের সঙ্গেই, ব্লাউজ সঙ্গেই এটা ভালো লাগে। ভিডিও তো অনেকটা লম্বা হয়ে গেল, তো আর সব শাড়ি দেখানো তো পসিবল না। আর দেখো অনেক শাড়ি বের করে তো লাভ নেই, যে একবারে অল্প অল্প করে দেখালাম, জিনিসটা ভালো করে যদি খুলে না দেখানো যায় তো আর শাড়ি দেখানো কি হলো। তো সেই জন্য সব শাড়ি আমার দেখানো একদিনে পসিবল না, তো আর একদিন হয়তো তোমাদেরকে দেখাতে পারি আমার ওল্ড শাড়ি কালেকশন। তো আর বেনারসি বিয়ের সেসব আমি অন্য একদিন অন্য একটা ভিডিওতে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আজকে আমি যেগুলো আমার পপুলার শাড়ি, সবসময় আমি এদিক ওদিক যেতে পড়ি, সেই শাড়িগুলোই আমি তোমাদেরকে দেখালাম। যেহেতু আমি কালকে আলমারিটা একটু গুছিয়েছি, তো সেই জন্য আমি ভাবলাম যে তোমাদেরকে শাড়িগুলো দেখিয়ে তারপরে আমি এগুলো ঠিকঠাক করে রাখবো। তো সেই জন্য তোমাদের শাড়ি কালেকশন ভিডিওটা আমি দিলাম, আর তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে কোন শাড়িটা তোমাদের বেশি, সবচেয়ে বেশি ভালো লাগলো, কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই করে লাইক কমেন্ট করবে, আর নতুন যারা বন্ধু রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা করেছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। আর তোমাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে পরের কোনো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজকের জন্য বাই বাই এন্ড গুড নাইট।